কিশোরগঞ্জ পৌরসভার 2022 থেকে 23 অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। অর্থবছরের সর্বমোট বাজেট ধরা হয়েছে 92,97,94,627.71। বুধবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পৌর মেয়র মোহাম্মদ পারভেজ মিয়া। বাজেটে রাজস্ব হিসাব, পানি সরবরাহ শাখা, সরকারি অনুদানে উন্নয়ন, প্রকল্প হিসাব ও মূলধন হিসাবে মোট 5টি আয়ের খাতের উপরে এ বাজেট পেশ করা হয়। এ সময় পৌরসভার প্যানেল মেয়র ইসমাইল হোসেন ইদু, সচিব মোহাম্মদ হাসান জাকির সহ পৌর কাউন্সিলর ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।